রাজ্যের উপজাতি অংশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানোই বর্তমান বিজেপি সরকারের অন্যতম লক্ষ্য। আর সেই লক্ষ্যকে সামনে রেখে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ ও পরিকল্পনা নেওয়া হচ্ছে। জনজাতিদের উন্নয়ন হলেই রাজ্যের সার্বিক বিকাশের গতি ত্বরান্বিত হবে। অমরপুর মহকুমার ঝরঝরি এলাকায় আয়োজিত ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের রাজ্যভিত্তিক সম্মেলনে এভাবেই আলোচনা করলেন রাজ্য সরকারের দুই মন্ত্রী সান্ত্বনা চাকমা ও মেবার কুমার জমাতিয়া। ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের রাজ্যভিত্তিক দ্বিতীয়বারের সম্মেলনে এবারের অন্যতম একটা প্রাপ্তি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে আগত চাকমা রাজা দেবাশিস রায় এবং ত্রিপুরা সরকারের প্রথম চাকমা মন্ত্রী সান্ত্বনা চাকমা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার 12 মে তারিখে শুরু হয় সামাজিক পরিষদের রাজ্যভিত্তিক সম্মেলন, যা চলবে রবিবার পর্যন্ত। এই প্রথমবার ত্রিপুরা চাকমা সমাজ বিজেপি নেতৃত্বের সার্বিক পরিচালনায় পেয়েছেন নিজেদের সম্প্রদায়ের কোনো মন্ত্রী। বাম সরকারের আমলে জনপ্রতিনিধি থাকলেও কারোর ভাগ্যেই মন্ত্রীর আসনে বসার সৌভাগ্য হয়নি, কিন্তু প্রথমবারের বিজেপি নেতৃত্বাধীন সরকার বুঝিয়ে দিল জনজাতিদের প্রত্যেককে সমান সম্মানের সাথে দেখতে চায় তারা। সেদিক থেকে ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের রাজ্যভিত্তিক দ্বিতীয় সম্মেলন একটা ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়েই অনুষ্ঠিত হল। এর পাশাপাশি এই সম্মেলনে হাজির থাকলেন চাকমা সমাজের রাজা দেবাশিস রায়, যিনি বিলেত ফেরত একজন স্বনামধন্য ব্যারিস্টার, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা তিনি। তবে আদতে অনেক যুগ থেকে চলে আসা রাজন্য সমাজ ব্যবস্থায় নীতিগতভাবে চাকমা সমাজের রাজা বলে বিবেচিত হন তিনি। নিজের যোগ্যতার খাতিরে সংযুক্ত রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত ছুটে যেতে হয় তাকে। ঠিক এই একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে শনিবার আয়োজিত হল ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের রাজ্যভিত্তিক দ্বিতীয় সম্মেলন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিত থাকার কথা থাকলেও অন্য জরুরি কাজে আটকে পড়ায় এদিন তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে রাজ্য সরকারের প্রতিনিধি হয়ে এদিন সম্মেলনে উপস্থিত থাকেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা এবং উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাকমা রাজা দেবাশিস রায়। এছাড়া বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন তরুণ বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা, বিধায়ক রঞ্জিত দাস, বিশিষ্ট সমাজসেবী বিমল চাকমা সহ অন্যান্যরা। আলোচনায় অংশ নিয়ে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা উপজাতি অংশের মানুষের সার্বিক উন্নয়নের বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন। আমি চাকমা জাতি বেগনি যে কোনো মানুষের নিজ জাতর হত্যা করে নিজ ধর্ম কেনরে গম পা করে সে পরিতা হত্যা হয় আদার আমি অন্য জাতরে আমি অন্য ধর্ম কারণে আমি রেসপেক্ট করে পারিব। পাশাপাশি উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়াও উপজাতি উন্নয়নে নানা প্রেক্ষাপট গুরুত্ব তুলে ধরেন। The views here, there are many human rights violations occur among the Chakma community. Therefore, I am very conscious about the problem faced by Chakma community. But only my advice, my solution, is we have to unite together, because our situation, Chakma situation, the social and economic problem, their identity. সম্মেলনে আলোকপাত করতে গিয়ে রাজা দেবাশিস রায় সমাজ ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন, সেই সাথে দুদেশের উপজাতি জনগোষ্ঠীর নানা অভাব অভিযোগ সামনে আনেন। যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেটা পৃথিবীর যে এলাকায় হোক না কেন, এবং জাতিসংঘের যে মানবাধিকার যে প্রক্রিয়া সমূহ আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো এলাকার মানবাধিকারের লঙ্ঘনের বিষয় তুলে ধরা যাবে, এবং তুলে ধরার জন্যই সেই পরিষদগুলো এই প্রতিষ্ঠানগুলো সৃষ্টি হয়েছিল। এবং এখানে যখনই যেখানে অন্যায় হয় আমরা পারস্পরিকভাবে একে অপরের দুঃখ বেদনা যাতে বুঝতে পারি, কোন জায়গায় অন্যায় হলে তার বিরুদ্ধে আমাদেরও কথা বলতে হবে যাতে সুবিচার পায়। আজ আমায় তো হিচ্ছু বলে তুমি ইতন দেখা মারিবিয়া
আমার তোর কে হোম শিখছি কে লাগে আদাম কে লা হোম এক কোন গোদা দুনিয়া ছে আগ উদু হিও ইচ্ছা একদিন দিদি লুই তো আরি বাকে ও মরব নো আরি বাক দেহিও নিয়ে করে ইদু আর মুরিদে সাথে আমার তো ইকু সম্মেলনকে ঘিরে রাজ্যের প্রায় সব জায়গা থেকে চাকমা সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দুদিনের সম্মেলনকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।